কুমিল্লার মেয়েরা যে কোনো অংশেই পিছিয়ে নেই এটা কিন্তু আশেপাশে একটু চোখ ঘোরালেই দেখতে পাওয়া যায়। কেন বলছি এ কথা একটু পরে বুঝতে পারবেন। আপনারা ইতোমধ্যে জেনেছেন আমার ঘর সাজানোর জিনিস, ক্রাফটিং এর জিনিস কি পরিমাণ পছন্দের, আর এই ঘর সাজানোর জিনিসগুলোই গিফট পেয়েছি কুমিল্লার একটা আপুর পেজের পক্ষ থেকে। প্রথমে ছোট থেকেই আনপ্যাক করা শুরু করে ফেললাম। এই দুইটা হচ্ছে বুকমার্ক, বইয়ের পাতা মার্ক করে রাখার জন্য আর কি সুন্দর না? আমার নাম, আমার পেজের নাম কি সুন্দর করে পেন্টিং করেছে আপু, আর এটাও অন্য ধরনের একটা বুকমার্ক, খুবই সুন্দর। এখানে আপুর পেজের নাম লেখা শেডস অফ ব্রাশ, আর এটা হচ্ছে সুপারি পাতার প্লেট পেন্টিং, এগুলো দেয়াল সাজাবার জন্য। পিছনের সবগুলোতেই আপু ডাবল সাইডেড টেপ দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আরেকটা প্লেট, শুধু দেখেন একবার কি পরিমাণে সুন্দর। আপুর হাতের কাজ দেখে আমি নিজেই অবাক, কি নিখুঁত হাতের কাজ আপুর। আর এতগুলো গিফট পেয়ে তো আমার খুশির সীমা নেই। ওকে, এখন আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে একটা সুন্দর আয়না। আমার আয়না অনেক অনেক পছন্দ, আর আপু কি সুন্দর করে পেন্টিং করে দিয়েছে এই মিররটাতে। এটাও দেয়ালে রাখাবার জন্য টেপ দেওয়া ছিল। আর একদম লাস্ট আনপ্যাক করতেছি অনেক সুন্দর একটা ক্যানভাস, আপুর হাতের কাজের ফিনিশিং অনেক ভালো, কি সুন্দর করে এঁকেছেন উনি, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর, আমার অনেক অনেক পছন্দ হয়েছে। আপনাদেরও যদি ভালো লেগে থাকে শেডস অফ ব্রাশ থেকে জিনিসগুলো পারচেস করে নিতে পারেন, আপুর পেজে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।